বন্ধুরা, এই সময় ভারতের জন্য অনেক বড় একটা আপডেট বা গুরুত্বপূর্ণ খবর সামনে বেরিয়ে আসছে ইন্দোনেশিয়ার তরফ থেকে। আর হঠাৎ ইন্দোনেশিয়ার তরফ থেকে একটি সিদ্ধান্তকে নেওয়া হয়েছে, যেটাতে ইন্দোনেশিয়া কাতার সাথে একটি হওয়া বড় ডিলকে স্টপ করে দিয়েছে। আসলে বন্ধুরা, ইন্দোনেশিয়া কাতারের সাথে সেকেন্ড হ্যান্ড মিরাজ ফাইটার জেটকে কেনাকে নিয়ে ডিল করতে চাইছিল, কিন্তু ইন্দোনেশিয়া এই ডিলকে মাঝপথেই থামিয়ে দেয়। যদিও ইন্দোনেশিয়া এর পেছনে কোনো কারণকে এখনো পর্যন্ত বলেনি। আসলে বন্ধুরা, মিরাজ 2000 ফাইটার জেটগুলো অনেক পুরনো একটি ফাইটার জেট। আজকের দিনে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ এই ফাইটার জেটকে ব্যবহার করে। বেশিরভাগ দেশগুলো এই ফাইটার জেটকে রিটায়ার করছে, নয়তোবা তারা রিটায়ার করার প্ল্যানে আছে, নয়তোবা এই ফাইটারগুলোকে অন্য কারো কাছে বিক্রি করতে যায়। আর বন্ধুরা, ভারত ও ইন্দোনেশিয়ার মতো গ্রিস থেকে পুরনো 18টি মিরাজ ফাইটার জেটকে কিনতে যায়, যেগুলি সবগুলো সেকেন্ড হ্যান্ড। তবে এখনও প্রশ্ন এখানে একটাই, যে ইন্দোনেশিয়া কাতারের সাথে ডিলকে ক্যান্সেল করছে, তাহলে ভারত কেন পুরনো ফাইটার জেটগুলোকে কিনতে চাইছে? মানে ভারত কেন এই ভাঙ্গারগুলোকে কিনবে? তো বন্ধুরা, এর পিছনে সবথেকে বড় কারণ এটাই, কারণ ভারতের বায়ুসেনা কম করে 50টি মিরাজকে ব্যবহার করে, যে ফাইটার জেটগুলো ভারতের স্পেয়ার পার্টের কাজ করবে। তো সেখানে আবার ফ্রান্সের তরফ থেকে মিরাজের 2000 ফাইটার জেটের প্রোডাকশনকে বন্ধ করে দিয়েছে। তো সেখানে আবার আমাদের 50টি মিরাজকে উড়ানোর জন্য বা উড়ানোর পরিস্থিতিতে রাখার জন্য আমাদের স্পেয়ার পার্টের তো অবশ্যই প্রয়োজন। তাই আমাদের নতুন স্পেয়ার পার্টের প্রয়োজন, যেগুলি ফ্রান্সও বানায় না। তাই আমাদের পুরনো মিরাজ ফাইটার জেট থেকে স্পেয়ার পার্টগুলোকে নিতে হয়, আর সেগুলোকে ব্যবহার করে আমাদের মিরাজগুলো লম্বা সময় ধরে ব্যবহার করব। যদিও বন্ধুরা, এখনও পর্যন্ত বায়ুসেনা এর ওপর কোনো শক্তপোক্ত সিদ্ধান্ত নেয়নি। আর এটা সেই ফাইটার জেট যেটিকে ভারত ব্যবহার করে পাকিস্তানে বালাকোট এয়ার স্ট্রাইক করে। এটা সেই ফাইটার জেট পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে পাকিস্তানের বাংকারকে উড়িয়ে দিয়ে আসে, যে ফাইটার জেটটি একটি ওয়ার ট্রাস্ট ফাইটার জেট। তো বন্ধুরা, আবার আপনারা বলুন, ভারত গ্রিসের থেকে এই 18টি মিরাজ 2000 পুরনো ফাইটার জেট কিনে ঠিক করছে না ভুল? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।